বাগে জন্য তের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসলাত আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ আসলাত আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসলাত আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদনি চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের সকলকে আরও একবার হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ জাওয়াজাল আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা একটি হাদিসে মুবারকা নিয়ে থাকি এবং ওই হাদিসের আনুষাঙ্গিক কিছু বিষয় এবং ওই হাদিস থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করার চেষ্টা করি আজকেও ইনশাআল্লাহ আজাল একটি হাদিসে মুবারকা আমরা নিয়েছি এই হাদিসে মুবারকা অনুযায়ী আরও কিছু আনুষাঙ্গিক বিষয়ের যে হাদিসে মুবারকা রয়েছে এর সাথে সারাদৃশ্য রয়েছে এই সমস্ত হাদিসে মুবারকও আমরা আলোচনা করার চেষ্টা করব জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠান শুরু করার পূর্বে চলুন একটি দুরু শরীফের ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহ রসুল মা আমেনার বাগানে সুবাসিত ফুল হুজুর সাল্লাহ তাল্লাহ আলী ইসলাম ইরশাদ করেছেন ইন্না মিন আফ বলি আয়ামিকুম ইয়ৌমাল জুমা ফা আকফিরু আলাইয়া মিনা সলাতি ফিহি ফা ইন্না সলাতকুম মারু দতুন আলাইয়া সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সল্ল্লাহ তালি ওম অর্থাৎ আল্লাহ রসুল সল্লা সাল্লাম ইসাদ করেছেন তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং ওই দিন তোমরা আমার উপর অধিক মাত্রায় দুর শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হয় সুবাহ আল্লাহ সল্লু আল হাবিব আলা আল্লাহ মুহম্মদ সল্লি আলি ওসাল্লাম আজকের যে হাদিসে মোবারক আমরা নিয়েছি আসন তার ইবারত আমরা শ্রবণ করি এর আগে আমরা আসন জেনে নেই এর হাদিসে মুবারকা কোথায় উল্লেখ রয়েছে আমরা যে আজকে হাদিসে মুবারকা নিয়েছি তা বিশেষ করে আলহামদুলিল্লাহ মুত্তাফাক আলী হাদিস অর্থাৎ বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে উভয় কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ এই হাদিসটি উল্লেখ রয়েছে আসন আমরা শ্রবণ করি عن ابي قتادة انه كان يحدث ان رسول الله صلى الله عليه وسلم مر عليه بجنازه فقال مستريح او مستراح منه فقالوا يا رسول الله ما المستريح وما المستراح منه فقال العبد المؤمن يستريح من نصب الدنيا وآذاها إلى رحمة الله والعبد الفاجر يستريح منه العابد والبلاد والشجر والدواب صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم أشون أمر حديث مبارك ترجمة سربون كوري حضرت أبو قدادة رضي الله تعالى عنه تكي برنيتو تني برنونا كرهن রসুল্লা সাল্লি আসালাম এর পাশ দিয়ে একটি জানাজা অতিক্রম হয়েছিল তখন তিনি এরশাদ করলেন সে শান্তি লাভ করল কিংবা তার থেকে শান্তি পাওয়া কেন লোকেরা আরজ করলেন ইয়া রসুলাল্লাহ শান্তি অর্জনকারী এবং তার থেকে শান্তি অর্জিত হওয়ার অর্থ কী হুজুর সাল আলী আসাল্লাম ইরাদ করলেন মোমিন বান্দা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের মধ্যে চলে যায় সুবাহানাল্লা আর বদকার বান্দা থেকে মানুষ শহর গাছপালা এবং পশু পাখি সকলেই শান্তি পেয়ে যায় আল্লাহ সল্লু আল হাবিব সল্ল্লাহ তালা আলাহ মুহম্মদ সল্ল্লাহু তালা আলী আসসালাম ইসলামী বেহরা আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি অর্থাৎ বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক মুর্দা এই দুইটি অবস্থা থেকে খালি থাকে না যে প্রাপ্তবয়স্ক হয় বুদ্ধিমান হয় এমন ব্যক্তি দুইটি অবস্থা থেকে খালি থাকে না নাম্বার এক হয়তোবা সে দুনিয়া থেকে শান্তি পায় অর্থাৎ এখানকার যেই তার এবং তা ঋণই কার্যাদি রয়েছে অর্থাৎ শরীয়ত ও কুদরতিভাবে অনিবার্য যে সমস্ত কাজ রয়েছে ওই সমস্ত কিছু থেকে সে মুক্তি পায় কিংবা দুনিয়াবাসীরা তার থেকে মুক্তি পেয়ে যায় এই দুটি অবস্থা থেকে যে কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই দুটি অবস্থা থেকে খালি থাকে না হজরত আবু দার্দারদি আল্লাহ তালা আনু বলেছেন আমি মৃত্যু পছন্দ করি তিনি বললেন আমি মৃত্যু পছন্দ করি সিও রবের সাথে সাক্ষাতের জন্য আল্লাহ এরপর বললেন অসুস্থতাকে আমি পছন্দ করি গুণা বিলুপ্ত করার জন্য গুণা দূর করার জন্য এবং দারিদ্রতাকে আমি পছন্দ করি বিনয় ও নম্রতা সৃষ্টির জন্য বা আমরা ওই হাবিস থেকে শিক্ষা অর্জন করতে পারলাম বৎকার বান্দা চায় সে কাফির হোক অমুসলিম হোক অথবা ফাসিক হোক অথবা হোক সে মুসলমান তার মন্দ কার্যাদির কারণে বৃষ্টি বর্ষণ হয় না তার মন্দ কাজের কারণে অথবা বন্যা হয়ে যায় অথবা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ এবং ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে থাকে যার দরুন সকল প্রাণী এবং গাছপালা ইত্যাদি কষ্ট পেয়ে থাকে এই কারণেই নেককার মমিনের মৃত্যু হল আসমান এবং জমিনের ক্রন্দন করেন যখন নেককার বান্দা মৃত্যুবরণ করেন তখন আসমান এবং জমিন ক্রন্দন করেন কান্না করে থাকেন ওই মেক্কার বান্দার জন্য যেমন আল্লাহ পাকরবুল আলমিন ইরিশাদ করেন ইসমিল্লাহ রহমান রহিম আলাইজুল ইমান থেকে অনুবাদ সুতরাং তাদের জন্য আসমান ও জমিন ক্রন্দন করেনি এবং তাদেরকে অবকাশ দেওয়া হয়নি আর যখন বধকারের মৃত্যু হয় সবাই গাছপালা সমস্ত কিছু আনন্দিত হয় কেননা তার বদ আমল কারণে সকলেই মসিবতের মধ্যে ছিল আর সেই জন্য যখন কোনো বদকার ব্যক্তি মারা যায় তখন সমস্ত কিছু খুশি হয়ে যায় যেমন মহান আল্লাহ পাকবুল আলমিন কোরআনুল করিমের অপর জায়গায় ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াহার আল ফাসাদ ফিল বারি ওয়াল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস কানজুল ইমান থেকে অনুবাদ ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাতগুলো অর্জন করেছে এই হাদিস শরীফ ওই সকল আয়াতের তফসির মূলত আমরা যে দুটি আয়াতে মোবারকা শ্রবণ করেছি এই সমস্ত আয়াতের তাফসির মূলত হচ্ছে আমরা যেই হাদিসে মোবারকা শ্রবণ করেছি সুবাহান আল্লাহ সল্লু আল হাবিব সল্লাহ মুহাম্মদ মুহমদ সল্লাহ সাল্লাম তিয় ইসলামী ভাইরা এখন আমার আপনার চিন্তা উচিত আমার আপনার ধারণা করা উচিত আমার আপনার নিজের মধ্যে চিন্তা নিয়ে আসা উচিত আমি কোন মৃত্যু চাই যে মৃত্যু আমি যাওয়ার সাথে সাথে দুনিয়া আমার জন্য কান্না করবে এমন মৃত্যু না আমি যাওয়ার সাথে সাথে দুনিয়া আনন্দিত হবে এমন মৃত্যু চাই এজন্য বলা হয়ে থাকে এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সেজন্য আমাদের আসলেই এমন মৃত্যু হওয়া উচিত অন্যথায় একজন মানুষ এবং একজন চতুষ্পদ জন্তুর সাথে পার্থক্য কী হলো একজন চতুষ্পদ জন্তু একটি যখন মারা যায় তখন দুনিয়ার কোনো পার্থক্য হয় না তখন দুনিয়ার কোনো বাহ্যিকভাবে মানুষের কোনো জীবনের পরিবর্তন আসে না মানুষ তাকে নিয়ে চিন্তিত হয় না একটি সাধারণ পশু যখন মারা যায় তো আমার আপনার মৃত্যুটা যদি এমন হয় সাধারণ পশুর মতন আমি মৃত্যুবরণ করেছি কিন্তু আমি মানুষকে উপকার পৌঁছাতে পারলাম না আমি মানুষের কাজে আসলাম না তাহলে আমার মৃত্যুটা আর রাস্তার একটি পশুর মৃত্যুর মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে আমরা যদি নিজেকে একটু চিন্তা করি আমরা বুঝতে পারবো আমাদেরকে ওই মৃত্যু রসিভ করুক যে মৃত্যুতে হাজারো মানুষ আমার জন্য ধোঁয়া করবে যে এই মানুষটি আমাদের উপকারে এসেছে যেই মৃত্যুতে মনে হবে যে ওই লোকটি দিনের জন্য ওই লোকটি মানুষের খেদমতের জন্য কিছু করে গিয়েছে ওই রূপটি আল্লাহর জন্য দিনের জন্য কিছু করে গিয়েছে দিন ইসলামের জন্য কিছু করে গিয়েছে এমন মৃত্যু আমাদের সকলকে নসিব করো সল্লু আল আল হাবিব সলল্লাহ তাল আলা মুহাম্মদ সল্লাহ তালা আলী আসসালাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি আসুন আমরা নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করি কারণ আমরা দেখা যাচ্ছে আমরা প্রায় সময় নিজের মধ্যে কোনো পরিবর্তন নেই আমরা দুনিয়াতে এমনভাবে বসবাস করছি যেন মনে হচ্ছে আমরা মরবো না কিন্তু তুই আল্লাহ রসুল সল্লা আলী সাল্লাম হাদিসে পাকে আমাকে আপনাকে কি শিক্ষা দিয়েছেন আমার আপনার জন্য কি শিক্ষা রয়েছে হাদিসে মোবারকায় আসুন আমরা তা শ্রবণ করি যেমন আল্লাহ রসুল সল্লাহ তাল আলী আসালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম আমার কাঁধে ধরে ইরশাদ করলেন কি ইরশাদ করলেন কুন ফিদ দুনিয়া কা আন্না কা গরিবুন আবিরু সাবিল আল্লাহ রসুল সাল্লাহ তার আলি এর হাদিসে মুবারকার সাথে সাথে ইবনে উমর রদি আল্লাহ আনহু ইনি বলতেন ইরা আম সাইতা ফালা

তেমনিভাবে থাকো যেন তুমি মুসাফির অথবা পথ অতিক্রমকারী সেভাবে তুমি দুনিয়াতে থাকো হজরত ইবনে ওমর রদি আল্লাহ তালহ ইনি বলতেন যখন তুমি সন্ধ্যা পাবে তখন সকালের জন্য অপেক্ষা করবে না আর যখন সকাল পাবে তখন সন্ধ্যার জন্য আশা করবে না আর সিও সুস্থতা থেকে অসুস্থতার সময়ের জন্য এবং জীবন থেকে মৃত্যুর জন্য কিছুটা পাথেই সংগ্রহ করে নাও প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কত গুরুত্বপূর্ণ নসিহত দুটি শ্রবণ করলাম আমার আপনার জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ রয়েছে যদি আমি আপনি একটু চিন্তা করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে হাদিসে পাকের মধ্যে বলেছেন মুসাফিরের মতন থাকার জন্য পথ অতিক্রমকারীর মতো দুনিয়াতে বসবাস করার জন্য অর্থাৎ যেমনিভাবে মুসাফির গন্তব্যস্থল ও সেখানকার সৌন্দর্যের প্রতি আসক্ত হয় না কেননা তাকে সামনের দিকে চলে যেতে হয় তেমনিভাবে তুমিও এখানকার মানুষ এবং আসবাবপত্রের দিকে আসক্ত হইও না তার প্রেমে পড়িও না এই সমস্ত জিনিসের মহাব্বতে পড়িও না এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এটি নতুবা মৃত্যুর সময় এগুলো ত্যাগ করতে অনেক অত্যন্ত কষ্ট হবে ইমানের শর্ত স্তম্ভ বলা হয়েছে এখানে সুফিগণ যারা আছে তারা বলেন এই যে ওয়তন বলা হয়েছে ওয়াতান মানে দেশ ওতন এই যে বলা হয়েছে এটা কেন বলা হচ্ছে ওতন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নার সুবাহনাল্লাহ অর্থাৎ প্রকৃত ওতন জান্নার অথবা বলা হচ্ছে এখানে ওতন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মদিনা মোনাবারা কেননা তা মমিনের রুহানি বতন হয়ে থাকে আল্লাহ আকবর দেখেন সুফিগণ এনাদের চিন্তা ধারণা ইনাদের চিন্তা চেতনা কোন দিকে ছিল আয় হায় শুধু একটি প্রবাদ বাক্য কিন্তু ইনাদের চিন্তা কোন দিকে নিয়ে গিয়েছে ওনাদের চিন্তা আসলেই তেমন যেমন আমার রসুল সাল্লাহ সালাম হাদিসে মোবারকে বলেছেন মুসাফিরের মতো যেন দুনিয়াতে থাকে আর যখন দুনিয়াতে মুসাফিরের মতন কেউ থাকবে তখনই তার চিন্তা চেতনা ধারণা এগুলো আখেরাতের দিকে আসবে তখনই কিন্তু এরকম চিন্তা ধারণা যে কোনো জিনিস শুনবে তো আখেরাতের দিকে মনোনিবেশ করবে এটি আমার আখেরাতের জন্য কি উপকার আছে হযরত ইবনে ওমর রদিয়া তালন যে কথাটি বলেছেন এখানে উদ্দেশ্য হচ্ছে অমর রদিয়া আল্লাহ তালু ইনি ইনার সিও অন্তরকে নিজেকে সম্বোধন করে এই কথা বলতেন প্রত্যেকটি মানুষকে জীবনের শেষ নামাজ মনে করে যেন সে নামাজ পড়ে ইবনে অমর রদিয়াল্লাহ তালু এই কথা বললেন সুস্থতা ও পার্থিব জীবনকে গণিমত মনে করবেন যতটুকু সম্ভব হয় এই সময়টাকে নেকি অর্জনের মাধ্যমে অতিবাহিত করা অন্যথায় অসুস্থতার সময় এবং মৃত্যুর পর কোনো কিছুই করা যাবে না জি হা কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা মৃত্যুবরণ করে তখন আর কিছু করা সম্ভব হবে না জি হা আমাদের চ্যানেলের দর্শক বিন্দু এখানে উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ তুমি যৌবনে ইবাদত করে নাও কারণ অলসতা ভালো নয় যখন বার্ধক্য এসে যায় তখন উদ্দেশ্য হাসিল হয় না আর বার্ধক্য গণিমত যখন কাল অতিবাহিত হয়ে যায় তখন মৃত্যু এসে যায় তখন তো এই বার্ধক্যও থাকে না সল্লু আল হাবিব সল্লাহ আলা আলাহ মুহাম্মদ সল্লাহ তাল আলী ওসালাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক আমরা এর থেকে জানতে পারলাম যে আসলে আমাদের উচিত ইবাদত রিয়াজতের মাধ্যমে জীবনকে অতিবাহিত করার সল্লু আলাল হাবিব সল্লাহত আল্লাহ মুহাম্মদ সল্লাহতাল আলী আসসালাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আজকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ তালাআ আলা সাল্লাম আমাকে আপনাকে মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি নিতে বলেছেন দুনিয়াতে থাকবো তো কিভাবে থাকবো কারণ মৌমিন যখন মারা যায় একজন মুমিন সে যখন এ সমস্ত চিন্তা করবে আর এই জন্যই আমরা প্রায় সময় ভয় পাই মৃত্যুকে ভয় পায় না না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন তোহফাতুল মুমিনি আল মৌত আল্লাহ আকবর হুজুর সাল্লাম ইসাদ করলেন যে একজন মুসলমানের জন্য তোহফা হচ্ছে কি মৌদ মৌদ এটা একজন মুসলমানের তোহফা কখন যখন আমার আপনার জীবন এই হাদিসে মুবারকার অনুযায়ী এই কোরআন হাদিস ভিত্তিক আমরা আমার আপনার জীবনকে অতিবাহিত করতে পারবো অন্যথায় এই জীবন আমার আপনার কোনো কিছু কাজে আসবে না সল্লু আল হাবিব সলাল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলি আসালাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাজাল যখনই সুযোগ হয় আখেরাতের কথা চিন্তা করব কারণ মমিন যখন সে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ তার কেমন হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল মুমিনু ইয়ামুতু বিকির যাদিন আকবর হুজুর সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন যে মৌমিন তার পেশানি অর্থাৎ তার কপালে যে ঘাম রয়েছে এই ঘামের মাধ্যমে সে মৃত্যুবরণ করে আয় হায় একজন মৌমিনের মৃত্যুটা কেমন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসে বাকের মধ্যে বলেছেন মমিনের জন্য মৃত্যুটা তহফা হিসাবে বলেছেন কেন আমার আপনার দুনিয়াতে যদি মায়া মোহাব্বত ভালোবাসা বেশি হয়ে যায় তখন এই দুনিয়াকে ছাড়াটা আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায় এজন্য আমাকে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত আমাকে আপনাকে দুনিয়াতে এমন বাবা থাকা উচিত যাতে আমরা মুসাফিরের মতন থাকতে পারি আমরা যে আজকে হাদিসে মোবারকাগুলো শ্রবণ করেছি তার থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন শিক্ষা আমরা পেয়েছি আমরা দুনিয়াতে থাকবো তো মুসাফিরের মতন দুনিয়াতে থাকবো দুনিয়া অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না দুনিয়াতে থাকবো বসবাস করবো তবে মাওলার জিকির থাকতে হবে আমি আপনি মৃত্যুবরণ করবো এমনভাবে যাতে ওই মৃত্যু নসিব হয় দুনিয়াবাসী দুনিয়ার আসমান জমিন এর মধ্যে যেই সমস্ত গাছপালা রয়েছে তারা যেন রান্না করে ওই মৃত্যু যেন আমি আপনি করতে পারি এমন মৃত্যু যেন না হয় যে মৃত্যুতে এই সমস্ত কিছু আনন্দ হয় এ সমস্ত কিছু খুশি হয় একজন মানুষ মারা যাওয়ার পর এমন মৃত্যু যেন আমাদের কারো নসিব না হয় আমাদেরকে যেন আল্লাহ তালা ওই মৃত্যু নসিব করে যে মৃত্যুতে আকাশ বাতাস গাছপালা কান্না করবে আশেখ রসুল কান্না করবে দিনের জন্য যে কাজ করেছে এমন কথা বলে আমার আপনাকে স্মরণ করবে এমন কাজ করার তৌফিক দান করুক সল্লু আল হাবীব সল্লাহ তল মোহাম্মদ সল্লাসাল্লাম এবং আমরা আজকের অনুষ্ঠানে জানতে পারলাম ইবনে ওমর রদি আল্লাহ তালা আলহু থেকে যে ওনার বর্ণনা হচ্ছে আমরা অসুস্থ আসার পূর্বে যেন আমরা অসুস্থতার জন্য বসে না থাকি আমরা মৃত্যুর জন্য যেন বসে না থাকি এই সময়গুলো আসার পূর্বে যেন আমরা আমাদের কাজ করে নিই আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনেছি এর উপর আমল করা তৌফিক দান করুক আরেকটি জিনিস আমরা জানতে পারলাম যারা সুফি রয়েছেন যারা আল্লাহর রয়েছেন যারা দিনের পতে রয়েছেন তারা ফুকবুল ওতান মিনাল ইমান এই বাক্যটিকে কত সুন্দরভাবে এনারা ব্যাখ্যা দিয়েছেন যে এখানে ওয়াতান মানে আসল ওতান একজন মমিনের জন্য এটা হচ্ছে জান্নাত আসল ওতান হবে একজন মমিনের জন্য মদিনা আয় হায় হায় কত সুন্দর কথা বলেছেন আল্লাহ তারা আমাদের সকলকে সেই মৃত্যু আমাদেরকে নসিব করুক আমাদের সকলকে হাকিকি ওতন জান্নাত হাকিগি ওতন মদিনাকে মনে করার তৌফিক দান করুক জি হা আজকের অনুষ্ঠানে আমরা জানতে পারলাম তোহফাতুল মুমিন আল মৌত একজন মমিনের জন্য মৃত্যুটা একটি তোহফা তো ওই মৃত্যু আমাকে আপনাকে সকলকে আল্লাহতলা নসিব করুক অন্যথায় একজন গুনাহগার যখন মৃত্যুবরণ করে তার অবস্থা কেমন হয় যদি আমরা দেখি হাদিসে পাকের মধ্যেও রয়েছে যে একজন গুণাহার যখন সে মৃত্যুবরণ করে তার মৃত্যুটা কিছুটা এমন হয় যে একটি জীবন্ত ছাগলকে যদি জবাই না করে জীবন্ত অবস্থায় তার শরীর থেকে চামড়াকে খুলে ফেলা হয় সেই ছাগল সে বকি যত কষ্ট পাবে তার চেয়ে আরও অধিক কষ্ট একজন গুনাহগারের মৃত্যুতে হয় তো আল্লাহ তালা আমাদের ওই মৃত্যু না দিক ওই মৃত্যু আমাদেরকে দিক যে মৃত্যু হুজুর সাল্লা আলি সাল্লাম বলেছেন তার কপালে তার এই পেশানি কপালের মধ্যে যে ঘাম আসে ঘাম আসার সাথে সাথে একজন মমিনের মৃত্যু হয় সেই মৃত্যু আমাদের সকলকে আল্লাহ তালা নসিব করো আমিন বিজা আমিন সাল তালা আলী আসসালাম আমার আপনার এটাই বোঝা উচিত আল্লাহ ফাকর আলমিন কারিমের মধ্যেও বলেছেন মিনাল যে নিশ্চয়ই তালা মমিন এর জানকে আল্লাহ তালা ক্রয় করেছেন জান্নাতের পরিবর্তে আল্লাহ তালা মুমিনের জান মালকে আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন আল্লাহ তালা ক্রয় করেছেন তো আসুন আমরা নিয়োগ করি আমরা এই জীবনের দোকানে আমরা সদাই রাখব আমরা সামান রাখবো নেক আমল রাখবো যে সামান হবে নামাজ যে সামান হবে রোজা যে সামান হবে ইবাদ যে সামান হবে গুনা থেকে বেঁচে থাকা সেই সামান আমরা দোকানে রাখবো আল্লাহ আমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন বিজা নাবিল আমিন সল্ল্লাহ তালা আলিয়ালসাল্লাম মাদানী চ্যানেল দর্শক বিন্দু আবারও আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্ল্লাহ তালা আলা মুহাম্মদ সলাহালা আলিয়া সলাসলা ভাগে জন্ন তের ভুল নিয়ে শে থি প্রিয়ন বর হাদেশ পার নিয়ে শে